হ্যাঁ ফ্রেন্ডস, মাই পাঠশালায় তোমাদের স্বাগত। দ্বাদশ শ্রেণীর ঔপনিবেশিক ভারতের শাসন অর্থাৎ হিস্ট্রির যে সিরিজটি চলছে তারই আজকে পার্ট 6 নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে রাখবো সেটা হচ্ছে বিরাট ষড়যন্ত্র মামলা 1929। খুব গুরুত্বপূর্ণ একটি ছোট বিষয়, কিন্তু পরীক্ষায় অনেকবার এটা এসেছে বিগত বছরগুলিতে এবং এর পরবর্তী বছরগুলিতেও আসার একটা সম্ভাবনা আছে। চলো তাহলে ঔপনিবেশিক ভারতের শাসন হিস্ট্রির পার্ট 6 নিয়ে আজকে আলোচনা করা যাক। আজকে যে বিষয়টি তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে বিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখনি, তোমাদের একটা কথাই বলবো যে ভিডিওগুলি তোমরা দেখে নিও, প্লে লিস্টে আমরা পেয়ে যাবে, কারণ এই ভিডিওগুলি হচ্ছে তারই পরিপূরক অর্থাৎ তারই সঙ্গে সম্পর্কযুক্ত। আগে আমরা যে বিষয়গুলো পড়েছি তার মধ্যে রাওলাট আইন ছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল। এরপর দেখো রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরবর্তী পর্যায়ে যেটি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে সেটা হচ্ছে বিরাট ষড়যন্ত্র মামলা, যেটাকে আমরা বিরাট কনস্পিরেসি বলতে পারি। এই বিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে বেশ কিছু নাম জড়িয়ে আছে, এই নামগুলো তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এছাড়া অসংখ্য শর্ট প্রশ্ন হয়ে থাকে 1-2 নম্বরে এবং বিরাট ষড়যন্ত্র মামলা কিন্তু বড় একটা টিকা হিসেবেও আসতে পারে। যদি তোমাদের টিকা হিসেবে আসে তোমরা তাহলে অ্যানসারটি করবে, কিভাবে লিখবে, আসো তাহলে এই বিষয়ে আলোচনা করা যাক। চলো প্রথমে যেটা বললাম বিরাট ষড়যন্ত্র মামলা, প্রথমে দেখো বিরাট ষড়যন্ত্র মামলা 1929, ডেটটা কিন্তু প্রথমেই তোমাদের জানতে চাওয়া হয় অর্থাৎ এই ডেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা হয়। এবার আমরা যদি বিষয়টাকে বিস্তৃতভাবে পড়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো, দেখো শ্রমিক শ্রেণীর সাম্যবাদী আদর্শের প্রচারে ভীত হয়ে ব্রিটিশ সরকার কমিউনিস্ট দমনের লক্ষ্যে শ্রমিক আন্দোলন নিস্তেজ করতে 31 জন মতান্তরে কিন্তু 33, ওকে কোনো কোনো বই আবার তুমি 32 তোমরা পেয়ে যেতে পারো, তো অ্যাপ্রক্সিমেট 31-33 অর্থাৎ 33 বললেই হবে। তাহলে বলা হয় প্রায় 31 জন নেতাকে গ্রেপ্তার করে যে মামলা শুরু হয়েছিল তাকে আমরা বলবো বিরাট ষড়যন্ত্র মামলা। বিষয়টি যদি আরো একবার আমরা পড়ি তাহলে খুব ভালো করে বুঝতে পারবো। দেখো শ্রমিক সম্প্রদায়, আমি আগেই তোমাদের পড়িয়েছিলাম যে সমাজের সব থেকে নিচু বর্গ অর্থাৎ একটি সমাজের সাম্রাজ্যবাদী কাঠামোর অন্যতম ভীত হচ্ছে কিন্তু শ্রমিক এবং কৃষক সম্প্রদায়। এই সম্প্রদায়গুলোই কিন্তু দেশের অর্থনীতির পক্ষে সব থেকে বড় একটা স্তম্ভ। এই এই শ্রমিক বা কৃষক সম্প্রদায়ের উপরে কিন্তু নির্যাতনটা সেই সময় বেশি হতো। তাহলে শ্রমিক শ্রেণীর সাম্যবাদী আদর্শের প্রচারে অর্থাৎ এই সমস্ত শ্রমিক সম্প্রদায়ভুক্ত মানুষগুলিকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসা এবং সরকারের ব্যর্থতা এগুলিকে তুলে ধরার জন্যই কিন্তু এই আন্দোলন একটা পরিচালিত হয়েছিল। এবং বলা চলে 31 জন নেতা অর্থাৎ যারা কিন্তু এই শ্রমিকদের ওই কথা বলেছিল এবং অবশ্যই যারা কমিউনিস্ট নেতা তাদের কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে যে একটা বিভেদমূলক মামলা শুরু হয়েছিল তাকে আমরা ভারতবর্ষের ইতিহাসে বিরাট ষড়যন্ত্র মামলা হিসেবে মানে জেনে থাকি বা পরিচিত। তাহলে যদি 2 নম্বরের প্রশ্ন আসে তোমরা কিন্তু এই প্যাসেজটা বা এই প্যারাটা তুলে দিতে পারো, কেমন? তাহলে কিন্তু 2-2 নম্বর তোমরা পেয়ে যাবে। এরপর দেখো এর কিছু ভিত্তি ছিল অর্থাৎ এই বিরাট ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ভিত্তি ছিল, এই ভিত্তিগুলো যদি পড়া যায় তাহলে আমরা দেখতে পাবো AITUC। পরে যদি সময় হয় আমি তোমাদের AITUC নিয়ে একটা নোটস দিয়ে দিতে পারবো, একটা টিকা হিসেবে আসে। AITUC কে যদি আমরা ফুল ফর্মটা যদি দেখি তাহলে অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ নিখিল ভারতীয় একটা শ্রমিক সংগঠন বলা চলে। এই AITUC কিন্তু স্থাপিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, পরীক্ষায় অসংখ্যবার এটা তোমাদের জানতে চাওয়া হয়েছে। এবং এই AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর কিন্তু প্রথম সভাপতি ছিলেন লালা রাজপত রায়। লালা রাজপত রায় সম্পর্কে বলে দিই, এনাকে পাঞ্জাব কেশরী বলা হয়, পাঞ্জাবের একজন বিখ্যাত নেতা, অবশ্যই জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় নেতা ছিলেন এবং সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কিন্তু তিনি মারা গিয়েছিলেন, মাথায় চোট পেয়েছিলেন। এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো কিন্তু পরীক্ষায় অনেকবার দেয়, তোমরা এই ছোট ছোট বিষয়গুলি একটু খেয়াল রেখো তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার যেটা আমি তোমাদের বলতে চাইছিলাম যে বিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে যে সমস্ত ব্যক্তিবর্গ সংযুক্ত ছিল বা নিয়োজিত ছিল এই মামলায় তাদের মধ্যে অসংখ্য ছিল কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী। এবার কমিউনিস্ট আন্দোলন তোমরা আগেই পড়েছো, আমি বিরাট ষড়যন্ত্র মামলা দিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছিলাম যে কিভাবে হয়েছিল, কখন হয়েছিল এবং কারা সংযুক্ত ছিল। আরো একটি ভিডিও তোমাদের স্পেশাল ভাবে বলে দিলাম, সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি যদি পর্যালোচনা করো, কমিউনিস্ট পার্টি কিন্তু 1920 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে MN রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয়। MN রয় কিন্তু রাশিয়ার তাসখন্দে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রাশিয়ার তাসখন্দে 1920 খ্রিস্টাব্দে
কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। এবার সেই যে কমিউনিস্ট পার্টিটা প্রতিষ্ঠিত হলো সেটা কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি ছিল না। এই বেসিক জায়গাটা তোমরা একটু গুলিয়ে ফেলো যে তোমাদের যদি প্রশ্ন আসে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে কিন্তু তোমাদের দিতে হবে 1920, যেটা এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে এবং রাশিয়ার তাশখন্দে কিন্তু এই কমিউনিস্ট পার্টিটা প্রতিষ্ঠিত হয়। এবং আরেকটি প্রশ্ন এর সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমি পরপরই লিখে দিলাম, সেটা হচ্ছে ভারতীয় কমিউনিস্ট পার্টি, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠা হয় 1925, অর্থাৎ দেখো 1920 ঠিক 5 বছর পর কিন্তু 1925 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হলো। এবং সেটা কোথা প্রতিষ্ঠা হলো? সেটা কিন্তু কানপুরে প্রতিষ্ঠা হলো। তাহলে প্রথমটা আমরা পেলাম রাশিয়ার তাশখন্দে, এবং পরেরটি অর্থাৎ ভারতীয় কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠা হলো 1925 খ্রিস্টাব্দে কানপুরে। কেমন? এই গেল কমিউনিস্ট পার্টি নিয়ে আলোচনা। এবং এখান থেকে যে প্রশ্নগুলি আসে, 1920 জানতে চাওয়া হয়, এম এন রয় জানতে চাওয়া হয়, অবশ্যই কোথায় প্রতিষ্ঠিত হয় এটাও জানতে চাওয়া হয়, এবং এইটা দিয়ে তো দুটি প্রশ্ন হতেই পারে। তাহলে আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই নোটসের মধ্যে অসংখ্য শর্ট প্রশ্ন আছে, এইগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে নোটস করে নিও। কেমন? চলো এরপর যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে মিরাট ষড়যন্ত্র মামলা হলো, এই মামলাটা কিসের পরিপ্রেক্ষিতে হলো, এই আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপটটা কি ছিল। আমরা যদি সেই জায়গাটায় আলোচনা করি তাহলে আমরা সেই পর্বটাকে একটু আলোচনা করে নেওয়া দরকার। অর্থাৎ 1929 ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পর্যায় হচ্ছে 1929-এর সেই ফেজটা। এর মধ্যে আমরা 1919-এর রাওলাট পেয়ে গেছি, আমরা জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ড পেয়ে গেছি, এটা আগের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। এরপর দেখো যে নন কোঅপারেটিভ মুভমেন্ট অর্থাৎ অহিংস অসহযোগ আন্দোলনের পর্ব কিন্তু চলছে, ঠিক আছে। পরবর্তীকালে সিভিল ডিসবিডিয়েন্স হবে, এটা পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আপাতত আমি যেটা তোমাদের বললাম সেটা হচ্ছে, অর্থাৎ 1929-এর যে ফেজটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বহু আন্দোলন বহু গুরুত্বপূর্ণ সন্ধি যুদ্ধ সংঘটিত হয়েছে কিন্তু এই পর্বে। এই জায়গাটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে, এবং অবশ্যই মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটটা না পড়লে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। তাহলে প্রথম যে পয়েন্ট আমি তোমাদের দিলাম সেটা হচ্ছে শ্রমিক স্বার্থে আঘাত। পয়েন্টটা যদি আমরা যদি ভালো করে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে সেই সময় অর্থাৎ 1929-এর ওই স্বাধীনতার পর্বে কিন্তু ভারতীয় শ্রমিকদের উপরে একটা বিদ্বেষমূলক আচরণ করা হতো ব্রিটিশ কর্তৃক। আমরা জানি অধিকাংশ যে শিল্প কারখানা স্থাপিত হয়েছিল, বহু শিল্প কারখানার মালিক ছিল কিন্তু ব্রিটিশরা। সাদা চামড়ার মানুষেরা সাধারণ গরিব খেটে খাওয়া শ্রমিকদের ওপর যে ভেদভাব করবে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই সমস্ত শ্রমিকরা যে পরিমাণ শ্রমদান করত অর্থাৎ কর্মক্ষেত্রে, সেই পরিমাণ কিন্তু বেতন বা অর্থ পেত না, কিন্তু তাদের থেকে অত্যন্ত নিম্নমানের কাজে অদক্ষ শ্রমিকরা অর্থাৎ ব্রিটিশ শ্রমিকরা কিন্তু তাদের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করত। তাহলে দেখো এই যে কর্মক্ষেত্রে কর্মের নিরিখে এই যে বিভেদ, এই যে বর্ণের নিরিখে জাতির নিরিখে বিভেদ, এটা কিন্তু সাধারণ শ্রমিক সম্প্রদায়রা মেনে নিতে পারেননি। তাহলে তারা আন্দোলন করবে, এটা স্বাভাবিক। এবং এই শ্রমিক আন্দোলনের সঙ্গে কমিউনিস্ট আন্দোলন বা ভাবধারা কিন্তু সংঘবদ্ধ বা একত্রিত হয়ে গিয়েছিল। এবং এই পরিপ্রেক্ষিতেই যেটা হয়েছিল, যে আন্দোলনটা হয়েছিল, সেটা হচ্ছে বিরাট ষড়যন্ত্র মামলা। কেমন? তাহলে শ্রমিক স্বার্থে আঘাত সম্পর্কে তোমাদের বলে দিলাম। পরের পয়েন্টে যদি আলোচনা করা যায় সেটা হচ্ছে বিভেদমূলক হুইটলি কমিশন গঠন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শর্ট প্রশ্ন হিসেবে তোমাদের দিতেই পারে যে কোন কমিশনের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলায় শ্রমিকরা আন্দোলন করেছিল, তাহলে সেটা হবে হুইটলি কমিশন। হুইটলি কমিশনের ব্যাপারটা বলে দিই, দেখো যখন কোনো একটা সরকার ধরো কোনো একটা দেশে শাসনকার্য পরিচালনা করছে, আমি একটু আগেই তোমাদের যেটা বললাম যে একটি দেশের মূল স্তম্ভ হচ্ছে কিন্তু কৃষক এবং শ্রমিক সম্প্রদায়, এরা যদি বিদ্রোহী হয়ে ওঠে এরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ একটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো একটা দেশের সব থেকে বেশি জনগণ কারা, সব থেকে বেশি সংখ্যায় বেশি হচ্ছে এই কৃষক এবং সাধারণ শ্রমিক সম্প্রদায়ের মানুষেরা, এবং এরাই যদি সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে তাহলে অবশ্যই সেই সরকারকে রাজ্য শাসনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সামনে মুখোমুখি হতে হবে। আর এটাই কিন্তু হলো তখন কিন্তু যে ব্রিটিশ শাসকরা হুইটলি কমিশন নামে একটা কমিশন গঠন করলো, এবং সাধারণ শ্রমিক সম্প্রদায়ের মন পাবার জন্য, বলা চলে সাধারণ শ্রমিক সম্প্রদায়কে খুশি করার জন্য তারা কিন্তু এই কমিশন গঠন করেছিল।
বলাই বাহুল্য, সাধারণ মানুষরা কিন্তু ব্রিটিশ সরকারের এই ট্র্যাপ, যেটা বলতে পারো এটা ফাঁদ বলতে পারো, তাতে কিন্তু পড়েনি। অর্থাৎ শ্রমিকরা কিন্তু বুঝতে পেরে গিয়েছিল যে তাদের যে দাবি দাওয়া, তাদের যে চাহিদাগুলো উইকলি কমিশন কিন্তু কখনোই পূরণ করতে পারবে না। আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলনের একটা পটভূমি সৃষ্টি হয়েছিল আমরা বলতে পারি, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু মিরাট কনস্পিরেসি কেসটা হয়েছিল। পরের পয়েন্ট যদি আলোচনা করা যায় আরো তোমাদের সরল হয়ে যাবে, সেটা হচ্ছে শ্রমিক স্বার্থ বিরোধী আইন প্রণয়ন। দেখো ব্রিটিশ সরকারের যে কালো মুখোশটা এখানেই খুলে গেল। এক সময় তারা উইকলি কমিশন জারি করে কিছু শ্রমিকদের স্বার্থে আমি কাজ করছি, আমি শ্রমিকদের পাশে আছি, এইরকম কিছু বোঝাবার চেষ্টা করলো। কিন্তু তারপরেই দেখো বড়লাট লর্ড আরউইন দুটি বিভেদমূলক বিল বা নীতি পেশ করলো। এই দুটি বিভেদমূলক নীতি কি হচ্ছে, সেটা হচ্ছে জন শিল্প বিরোধ বিল। অর্থাৎ শিল্প ক্ষেত্রে যদি কোনো শ্রমিক সরকার বিরোধী কোনো কাজে লিপ্ত থাকে, তাহলে সেই তাকে তো অ্যারেস্ট তো করাই হবে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করা হবে। সেই সঙ্গে সঙ্গে তাকে কিন্তু তার কার্যক্ষমতা থেকে বা তার কার্যক্ষেত্র থেকে বরখাস্ত করা হবে, অর্থাৎ তাকে তাড়িয়ে দেওয়া হবে। এই ব্যাপারটা সোজাভাবে বললে এটা দাঁড়ায়। তাহলে বড়লাট লর্ড আরউইন দুটি আইন পেশ করলেন, একটা হচ্ছে শিল্প বিরোধ বিল, অর্থাৎ শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত কোনো মানুষ যদি সরকার তথা সেই শিল্পের বা সেই শিল্পকলের মালিকের বিরুদ্ধে কোনো রকম সংগ্রামে লিপ্ত থাকে বা কোনো রকম কিছুতে লিপ্ত থাকে, তাহলে কিন্তু ব্রিটিশরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, অর্থাৎ কোনো স্টেপ গ্রহণ করতে পারবে। সেটা আইনি পদক্ষেপ হতে পারে, সেটা শাসন হতে পারে, সেটা জুলুম হতে পারে, কিংবা অন্যান্যভাবে আর্থিক দিক থেকেও তাকে হ্যারাসমেন্ট করার একটা এই আইনে বলা হলো। তাহলে বড়লাট আরউইন প্রথম যে বিলটি পাস করলেন সেটা হচ্ছে শিল্প বিরোধ বিল। এরপর যদি দেখা যায় সেটা হচ্ছে জন নিরাপত্তা বিল। দেখো আমাদের নিরাপত্তার নামে কিন্তু তারা একটা এই বিদ্বেষমূলক বিল কিন্তু নিয়ে এলেন, শুধুমাত্র শ্রমিকদের খুশি করার জন্য বা শ্রমিকদেরকে দমন করার জন্য। এবার এই জন নিরাপত্তা বিলের পিছনে কিন্তু শুধু শ্রমিক ফ্যাক্টরটা কাজ করেনি, সারা ভারতবর্ষের মানুষের জন্য এই বিলটি চালু করা হয়েছিল। এবং এই দুটো বিদ্বেষমূলক বিলের পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন সংগঠিত হয়েছিল। বলা চলে মিরাট ষড়যন্ত্র মামলা কিংবা এই শ্রমিক স্বার্থ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে এই দুটি বিলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য। তাহলে আমরা যদি প্রেক্ষাপট আলোচনা করি, তিনটি চারটি বিষয় আমরা পেলাম। প্রথমে পেলাম শ্রমিক স্বার্থে আঘাত, তারপর পেলাম বিভেদমূলক উইকলি কমিশন গঠন, পরে শ্রমিক স্বার্থ বিরোধী দুটি আইন, সেটা শিল্প বিরোধ বিল এবং জন নিরাপত্তা বিল, সেটা কিন্তু বড়লাট আরউইন কর্তৃক, লর্ড আরউইন কর্তৃক কিন্তু প্রকাশিত হয়েছিল ভারতবর্ষের বুকে। তাহলে দেখো এর মধ্যে থেকে দুটো প্রশ্ন তোমরা পেলে। প্রশ্ন আসতেই পারে যে শিল্প বিরোধ এবং জন নিরাপত্তা নামক দুটি বিদ্বেষমূলক বিল কে প্রণয়ন করেছিল, তোমরা তখন বড়লাট আরউইনের কথাটা বলতে পারবে। এইগুলো গেল প্রেক্ষাপট। এরপর যে বিষয়টা তোমাদের সামনে রাখবো সেটা হচ্ছে আন্দোলনের ধারা, অর্থাৎ আন্দোলনটা কিভাবে সংঘবদ্ধ হলো, কার নেতৃত্বে সংঘবদ্ধ হলো, এই আন্দোলনের প্রেক্ষিতে ভারতবর্ষের রাজনীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কি পরিবর্তন সাধিত হলো, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো আন্দোলনের ধারা বলতে প্রথম যে পয়েন্টটা আমি তোমাদের সামনে রাখলাম সেটা যদি ভালো করে পড়া বুঝতে পারবে, 1929 থেকে 33 প্রায় 4.5 বছর, অ্যাপ্রক্সিমেট 4.5 ইয়ার্স সেটা বলা চলে, যে ধরে চলতে থাকা এই মামলায় বহু কমিউনিস্ট নেতা কিন্তু অভিযুক্ত হন। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে এই শ্রমিক আন্দোলনের স্বার্থে কিন্তু কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী নেতা বা নেতৃবর্গরা কিন্তু তাদের সক্রিয় কার্যকলাপ এই শ্রমিক আন্দোলনের সঙ্গে জুড়ে দিয়েছিলেন, অর্থাৎ এই শ্রমিকদের স্বার্থে কিন্তু তারা আন্দোলন করেছিলেন শ্রমিকদের হয়ে। একটা তো কোনো প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ দরকার, তাহলে তারা কিন্তু এই শ্রমিকদের স্বার্থেই আন্দোলন করেছিলেন। এবং বলাই চলে এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু 1929 থেকে 33 এই প্রায় 4.5 বছরের পর্বে কিন্তু ভারতবর্ষ থেকে বহু কমিউনিস্ট নেতা গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে এটা গেল প্রথম পয়েন্ট। পরের পয়েন্টে যদি আলোচনা করা যাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং কয়েকটি নাম কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে। বলাই বাহুল্য এই মিরাট ষড়যন্ত্র মামলা থেকে বা এই আন্দোলন থেকে বহু নাম কিন্তু উঠে আসে, কিন্তু ফ্র্যাঙ্কলি বলতে গেলে এত নাম তোমরা মুখস্থ করতে পারবে না, অনেক নাম। তার মধ্যে থেকে আমি কিছু কিছু নাম সাজেস্ট করেছি তোমাদের জন্য, এই নামগুলো কিন্তু বলতেই হবে। এই প্রসঙ্গে প্রথম যে নামটা বলবে সেটা হচ্ছে মুজফ্ফর আহমেদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিরাট ষড়যন্ত্র মামলার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তাহলে মুজফ্ফর আহমেদ, এস এ ডাঙ্গে, পিসি যোশী, কিশোরীলাল ঘোষ, তাহলে এই নামগুলো খুব ভালো করে করে রেখো। এ প্রসঙ্গে আরো কয়েকটি নাম তোমরা করতে পারো, তাই কে এল যোগলেকার বা যোগলেকার, এস এস মিরাজকর এবং জি আর কামলে, শিবনাথ ব্যানার্জি। তাহলে দেখো নামগুলো একটু ডিফিকাল্ট কিছু কিছু ক্ষেত্রে,
কিন্তু তোমরা যদি মুজাফফর আহমেদের নামটা ভালো করে মুখস্থ করে নাও, এ সে ডাঙ্গে এবং পিসি যোশী, এই তিনটা নাম খুব ভালো করে করো। এবং অনুসন্ধিৎস ছাত্র ছাত্রীদের জন্য আমি এক্সট্রা আরো কিছু দিলাম, সেটা হচ্ছে কিশোরী লাল ঘোষ, কে এল জোগেলকার, এস এস মিরাজকর, জি আর কামলে এবং শিবনাথ ব্যানার্জি। এরা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীকালে কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলা যখন দায়ের করা হলো এই সমস্ত ব্যক্তিবর্গকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এবং এদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন এই মামলা চলেছিল। তাহলে এ প্রসঙ্গে এই নামগুলো তোমাদের করতেই হবে, কেমন? তাহলে এই নামগুলো করে নেবো। পরের পয়েন্টটা দেখো, আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা হচ্ছে ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি। খুব গুরুত্বপূর্ণ নাম, খুব ভালো করে বলো। তাহলে ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি, ফিলিপস প্র্যাট এই নামটা খুব আছে, লেস্টার হাচিন্স এবং ও কিন্তু এরা অভিযুক্ত হয়েছিল। তাহলে বলতে পারি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র যে ভারতীয় নেতারা কমিউনিস্ট নেতারা গ্রেপ্তার হয়েছিল তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ কমিউনিস্ট বেশ কিছু নেতাও গ্রেপ্তার হয়েছিল, তার মধ্যে ফ্রান্সিস ব্র্যাডলি নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফিলিপস প্র্যাট নামটাও খুব গুরুত্বপূর্ণ এবং পরিশেষে দিলাম লেস্টার হাচিন্স। তাহলে এই নামগুলো তোমরা কিন্তু করে দেখো। তাহলে ওইদিকে মুজাফফর আহমেদ, পিসি যোশী, এস এ ডাঙ্গে, এদিকে আমরা পেলাম ফ্রান্সিস ব্র্যাডলি এবং ফিলিপস প্র্যাট। মোটামুটি 5 থেকে 6টা নাম করে রেখো, তাহলেই কিন্তু তোমাদের নোটসটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত যে আলোচনা করা হলো, আমরা দেখলাম কি মিরাট ষড়যন্ত্র মামলা কি, এটা কবে হয়েছিল, কারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এই আন্দোলন কোন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল এবং এই আন্দোলনে কোন কোন ব্যক্তিবর্গ ইনভলভ ছিল অর্থাৎ যুক্ত ছিল, এ প্রসঙ্গে আমরা আলোচনা করলাম। এবার মিরাট ষড়যন্ত্র মামলা তো হলো, এই মামলার প্রেক্ষিতে এই মামলার গুরুত্ব কি ছিল, কিংবা এই শ্রমিক স্বার্থে যে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তার গুরুত্ব কি ছিল, এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তাহলে চলো গুরুত্ব পোর্শনটা পড়তে গিয়ে আমরা কি কি পেলাম দেখে নিই। প্রথমে দেখো ভারতীয় রাজনীতিতে কমিউনিস্ট আদর্শের প্রভাব। এর আগে ফেজটা যদি তুমি ধরো, অর্থাৎ 1920 অর্থাৎ কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পূর্বে, এম এন রায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করলো ঠিক তার পূর্বের ফেজটা যদি তোমরা ধরো, তাহলে দেখতে পাবে ভারতীয় রাজনীতিতে সক্রিয় ছিল কারা, জাতীয় কংগ্রেস সক্রিয় ছিল এবং মুসলিম লীগ সক্রিয় ছিল। ঠিক আছে, মুসলিম লীগের ব্যাপারটা আমি আসছি, তবে তার আগে জাতীয় কংগ্রেসটা বলে রাখি। তখন কিন্তু যে ভোটাধিকার হয়েছিল, যে ভোট করা হয়েছিল পরবর্তীকালে সেই বিষয়টা তোমাদের সামনে আসবো, সেখানে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল কিন্তু জাতীয় কংগ্রেস। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের ছাতার তলায় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিগুলি জুড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে মানবেন্দ্র রায়ের নেতৃত্বে একটি নতুন পার্টি গঠিত হলো এবং ভারতবর্ষে সেই পার্টি প্রসার করলো, তখন কিন্তু দেখা যায় কি ভারতীয় রাজনীতিতে কমিউনিস্ট আদর্শের কিন্তু একটা প্রভাব আমরা লক্ষ্য করি এবং দীর্ঘদিন ভারতীয় রাজনীতিতে প্রত্যক্ষ ভাবে কমিউনিস্টের প্রভাব আমরা কিন্তু লক্ষ্য করেছি। তাহলে প্রথম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আমরা ভারতীয় রাজনীতিতে কমিউনিস্ট আদর্শের একটা প্রভাব লক্ষ্য করি। আশা করি ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার হলো। পরের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গান্ধীজির প্রত্যক্ষ সমর্থন। দেখো সক্রিয় আন্দোলনে গান্ধীজি বিভিন্ন আন্দোলনকে অর্থাৎ সেটা জাতীয় কংগ্রেস সঙ্গে সম্পর্কযুক্ত আন্দোলন হোক কিংবা অন্যান্য পার্টির আন্দোলন হোক, জাতীয় কংগ্রেসের গান্ধীজি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন আন্দোলনকে সমর্থন করেছিলেন। এ প্রসঙ্গে আমরা খিলাফত আন্দোলন বলতে পারি, সেই সময় সেই ফেজটাকে যদি আমরা ধরি, মুসলিমরা জাতীয় কংগ্রেস বিরোধী ছিল, তারা আলাদা একটা দল গঠন করেছিল মুসলিম লীগ, কিন্তু গান্ধীজি মুসলিম সমাজকে ভারতের মূল আন্দোলনের ধারায় নিয়ে আসার জন্য কিন্তু সেই খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন। এ প্রেক্ষিতে আমরা এটা আরেকবার বলতে পারি যে দেখো কমিউনিস্ট আন্দোলনকেও কিন্তু গান্ধীজি সমর্থন করেন, তিনি চেয়েছিলেন সকলে মিলে একত্রিত হয়ে কিন্তু আমরা শ্রমিকদের সঙ্গে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করি। গান্ধীজির যে শ্রমিক দরদি ছিলেন সেটা আর নতুন করে বলে দিতে হবে না। গান্ধীজি প্রথম জীবনের অর্থাৎ জাতীয় কংগ্রেস আসার আগে যদি প্রথম জীবনের কার্যকলাপ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সেটা 1915 চম্পারণ সত্যাগ্রহ হতে পারে কিংবা খেদা আন্দোলন হতে পারে কিংবা গুজরাটের আহমেদাবাদের কটন মিলে আন্দোলন হতে পারে, সে প্রসঙ্গে আমরা পরবর্তীকালে আসবো। এবং এখানে একটি শর্ট প্রশ্ন আমার মাথায় এই মুহূর্তে এসে গেল, সেটা হচ্ছে প্রথম হাঙ্গার স্ট্রাইক সেটা হয়েছিল কিন্তু আহমেদাবাদের কটন মিলে। ঠিক আছে, যদি প্রশ্ন আসে গান্ধীজি প্রথম তার হাঙ্গার স্ট্রাইক কোথা করেছিল, তখন কিন্তু সেটা হবে আহমেদাবাদের কটন মিলে কিন্তু প্রথম হাঙ্গার স্ট্রাইক করেছিল। এই ছোট ছোট প্রশ্নগুলো লিখে রাখো পরীক্ষার হলে, কারণ এই বছর এই জাতীয় প্রশ্ন আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তোমাদের সিলেবাস কিন্তু অত্যন্ত সংকুচিত হয়েছে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে, তাই বলা চলে এই সমস্ত চ্যাপ্টারগুলি থেকেই কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমাদের হবে। তাহলে গান্ধীজির প্রত্যক্ষ সমর্থন এই যে কমিউনিস্ট আন্দোলনে তা কিন্তু আমরা আলোচনা করে দিলাম।
পরের পয়েন্টটা দেখো, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে বামপন্থী আদর্শ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন একটি পার্টি প্রতিষ্ঠা হলো, তার মূল ধারা কি হবে, তার মূল ভিত্তি কি হবে, সেই পার্টির মূল মোটো হবে তাদের যে কার্যকলাপ, তাদের যে বিষয়বস্তুগুলি, সেগুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে যাক বা প্রচারিত হোক। তাই বামপন্থী আদর্শ কিন্তু সমাজের নিম্নবর্গের, সমাজের সর্বস্তরের মধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছিল। এ প্রসঙ্গে কিন্তু অবশ্যই জাতীয় কংগ্রেসের একটা ব্যর্থতা ছিল। জাতীয় কংগ্রেসের প্রথম যুগের কার্যকলাপে কিন্তু তারা সমাজের শ্রমজীবী কৃষক সম্প্রদায়ের মানুষকে তাদের জাতীয় কংগ্রেসের ছাতার তলায় কিন্তু আনতে পারেনি। সেটা কিন্তু পেরেছিল, সেই ব্যর্থতাটাকে ধরতে সমর্থ হয়েছিল কিন্তু আমাদের বামপন্থী নেতারা। তাই বামপন্থী আদর্শ কিন্তু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বস্তরে সমাজের সর্বমানুষের কাছে কিন্তু পৌঁছে গিয়েছিল। তাহলে এ প্রসঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তোমরা নোট করে নিও খাতার মধ্যে। তাহলে আমরা পেলাম গুরুত্ব, অর্থাৎ কমপ্লিট করে দিলাম, আর এবং শেষে একটা মন্তব্য করলাম, মন্তব্যটা তোমরা উপসংহার হিসেবে রাখতেই পারো, সেটা হচ্ছে 1934 1934 খ্রিস্টাব্দে 23 জুলাই কমিউনিস্ট পার্টি তার শাখা, কমিউনিস্ট পার্টি এবং তার সকল শাখা কিন্তু নিষিদ্ধ ঘোষিত হয়। তাহলে 1934 23 জুলাই কমিউনিস্ট পার্টি এবং তার সকল শাখা নিষিদ্ধ হয়েছিল। এ প্রসঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমরা কিন্তু এইগুলো করে রেখো। তাহলে এটা উপসংহার হিসেবে দিয়ে দিও, কারণ এই যে কমিউনিস্ট পার্টির যে এত বারবারাত্ম, এটা দেখে কিন্তু ব্রিটিশ সরকার শঙ্কিত হয় এবং তারা কিন্তু কমিউনিস্ট পার্টি এবং তাদের সকল শাখাকে কিন্তু নিষিদ্ধ করলো 1934 1934 23 জুলাই। তাহলে দেখো এর মধ্যে কিন্তু আমরা যদি প্রথম থেকে একবার জাস্ট র্যাপিডলি চেক করে নিই, তাহলে দেখতে পাবো যে বিরাট ষড়যন্ত্র মামলার একটা কমপ্লিট নোটস কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি বিরাট ষড়যন্ত্র মামলা আসে এবং এই পয়েন্টগুলো যদি তোমরা ইনক্লুড করতে পারো, তাহলে তোমাদের নোটসটা অনেক সলিড হবে, সেটাই আমরা আশা করছি। ওকে, তাহলে মিরাট কনস্পিরেসি কেস হয়ে গেল। আজকে শেষ মুহূর্তে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, আজকের একটা খুব ছোট বিষয় এই মিরাটটা, তাই তোমাদের একটা ইনক্লুড করে দিলাম, সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে মুসলিম লীগ। ওকে, তো মুসলিম লীগের ব্যাপারটা আমি তোমাদের একটু বলে দিই। মুসলিম লীগ কিন্তু প্রথম প্রথমে মুসলিম লীগের নেতারা ছিল কিন্তু জাতীয় কংগ্রেসকে সমর্থন করত, ঠিক আছে? মুসলিম লীগের অধিকাংশ নেতা কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যেই ছিল। কিন্তু ভারতবর্ষে যখন দেখা গেল ব্রিটিশ সরকারটা দেখলো, ভারতবর্ষ যদি হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করে দিতে পারি, তাহলে কিন্তু সাম্রাজ্যবাদ প্রসারের ক্ষেত্রে সব থেকে বড় লাভবান কি হবে, অবশ্যই ব্রিটিশরা সব থেকে বড় লাভবান হবে এবং লর্ড কার্জনের মতন সাম্রাজ্যবাদী শাসকবর্গ কিন্তু এটাই চেষ্টা করে গিয়েছিল। সেই প্রসঙ্গে 1905 ভারত বিভাগ, তোমরা খুব ভালো করেই জানো 1905 বঙ্গভঙ্গ হয়েছিল। ওকে, বঙ্গ বিভাগ। তো আজকের যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে মুসলিম লীগের গুরুত্বপূর্ণ প্রভাব। এ প্রসঙ্গে আমি পরের ভিডিওতে তোমাদের ডিটেইলসে দেব, আজকে জাস্ট মুসলিম লীগ সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করে দিই। মুসলিম লীগ পড়তে গেলে প্রথমে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মুসলিম লীগ কবে গঠিত হয়, কে গঠন করেছিল। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা অনেকবার এসেছে শুধু। ওকে, দেখো তাহলে ঢাকার নবাব সালিমুল্লাহ এর ডাকে 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ঢাকার এক সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হলো। তাহলে মুসলিমরা কিন্তু পৃথকভাবে একটা সংগঠন করলো এবং এটাই চাইছিল কিন্তু ব্রিটিশরা। ব্রিটিশ এই কার্জনের মতন সাম্রাজ্যবাদী শাসকরা মনে করেছিল ভারতবর্ষে যদি আমরা হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ একটা সৃষ্টি করে দিতে পারি, তাহলে কিন্তু তারা সংঘবদ্ধভাবে আন্দোলন করতে পারবে না, তাদের আন্দোলন কিন্তু দুর্বল হয়ে পড়বে। এবং এই প্রেক্ষিতেই কিন্তু তারা ব্রেনাস করতে লাগলো মুসলিম সম্প্রদায়ের উপর, এবং তার প্রেক্ষিতে ঢাকার নবাব সালিমুল্লাহর ডাকে 1906 খ্রিস্টাব্দে ঢাকায় এক সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হলো, তাহলে বোঝা গেল। এবং সেই বছরই 30 ডিসেম্বর সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হলো। তাহলে 1906 পরীক্ষায় আসে এর 30 ডিসেম্বর, অর্থাৎ 30 ডিসেম্বর, কেমন? তাহলে 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর ঢাকার নবাব সালিমুল্লাহ আনুষ্ঠানিকভাবে মুসলিম লীগ গঠন করলেন। এবং আরো একটি প্রশ্ন তোমাদের আসে, সেটা হচ্ছে লীগের প্রথম সভাপতি ছিলেন কিন্তু আগা খান। দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে 1906 লীগ গঠিত হলো, মুসলিম লীগ গঠিত হলো এবং লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খান। এ প্রসঙ্গে আমি তোমাদের সৈয়দ আহমেদ খাঁ পড়িয়েছিলাম। সৈয়দ আহমেদ খাঁও কিন্তু ওই এই দ্বন্দ্বের মধ্যে ভৃতাহুতি দেওয়ার কাজটাও করেছিল এবং থিওডর বেকের মতন বেশ কিছু ইংরেজরা তাদের সাহায্যও করেছিল। তাহলে দেখো এই যে দ্বন্দ্ব, এই যে সাম্প্রদায়িকতা, এর পিছনে কিন্তু খেলা করেছিল ব্রিটিশদেরই একটি মাথা বা ব্রিটিশদের সম্মিলিত একটি প্রয়াস বলতে পারা যায়। তার জন্যই তারই ফলশ্রুতি কিন্তু ঢাকার নবাব সালিমুল্লাহ গঠন করলেন মুসলিম লীগ। মুসলিম লীগ সম্পর্কে নোটস আমি পরের দিন বলে দেবো তোমাদের। এবার আজকে যে বিষয়টা জাস্ট আলোচনা করে দিলাম সেটা হচ্ছে উদ্দেশ্যটা কি ছিল, অর্থাৎ
মুসলিম লীগ কেন গঠিত হলো, এর পিছনে তো অনেকগুলো কারণ ছিল। দেখো উদ্দেশ্যগুলো যদি তোমরা পড়ো তাহলে মুসলিম লীগ গঠনের মূল কারণ এবং ব্রিটিশ সরকারের চাতুরিতাটা তোমরা কিন্তু খুব ভালো করে ধরতে পারবে। প্রথম ক পয়েন্টে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য। ওকে, প্রথম যুগে আমরা যদি দেখি মুসলিমদের কার্যকলাপ দেখি, তারা কিন্তু সক্রিয় রাজনীতিতে কখনোই অংশগ্রহণ করেনি এবং ব্রিটিশদের সঙ্গে তাদের একটা দূরত্ব বজায় ছিল। কিন্তু পরবর্তীকালে যেমন সৈয়দ আহমেদ খান সেই আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, আশা করি তোমাদের মনে আছে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে তিনি কিন্তু মুসলিমদের আরো কাছে, মুসলিম সম্প্রদায়কে কিন্তু ব্রিটিশদের অত্যন্ত কাছে নিয়ে গেলেন। এবং সে প্রসঙ্গে থিওডর বেক, আমি একটু আগেই বললাম যে এই থিওডর বেকের মতন বেশ কিছু ব্রিটিশ শিক্ষক কিন্তু তাকে সাহায্য করেছিল। তাহলে বলা চলে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য লাভ করার জন্য কিন্তু এই মুসলিম লীগ গঠন করা হয়েছিল, এটা কিন্তু একটা উদ্দেশ্য ছিল। অর্থাৎ মুসলিমদের সমস্ত রকমের অভাব অভিযোগ ব্রিটিশদের সামনে তুলে ধরতে হবে, এটাই কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল। পরের পয়েন্টে দেখো মুসলিম অধিকারের নিমিত্তে কাজ। আমি আগেই বলেছিলাম মুসলিম লীগ নামটা দেখি বুঝতে পারছো মুসলিম সমাজের অধিকারের নিমিত্তে কিন্তু এরা সংগ্রাম করেছিল, এবং পরবর্তীকালে তাদের এই সংগ্রাম কিন্তু মুসলিম সমাজের যে খুব হিত সাধন করেছিল তা কিন্তু নয়, যেটা পরের বিতর্কিত বিষয় এবং সেটা নিয়ে অন্য একটি ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। তাহলে আজকে যে দুটি বিষয় আমরা পড়লাম সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য দেখানোর জন্য, ব্রিটিশ সুযোগ সুবিধা লাভ করার জন্য কিন্তু মুসলিম সমাজ সম্প্রদায়কে ব্রিটিশদের সামনে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা তুলে ধরবে তারাই কিন্তু হলো মুসলিম লীগ। এবং তিন নম্বর পয়েন্টটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিপত্তি খর্ব। অর্থাৎ জাতীয় কংগ্রেসের এই যে বারবারন্ত, জাতীয় কংগ্রেসের কার্যাবলী কিন্তু মুসলিম লীগ কখনোই সমর্থন করেনি। বেশ কিছু মুসলিম নেতা, সে প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো, যার নামটি সেটা হচ্ছে আগা খা হতেই পারে, সালিমুল্লাহ হতে পারে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ নামটা হচ্ছে আমাদের পাকিস্তানের রাষ্ট্রপতির নাম মোহাম্মদ আলী জিন্নার নাম। ইনি কিন্তু অবশ্যই কংগ্রেস জাতীয় কংগ্রেসে দীর্ঘদিন থেকেছেন, কিন্তু জাতীয় কংগ্রেসকে কখনোই তিনি দেখতে পারতেন না, জাতীয় কংগ্রেস বিরাগভাজন ছিলেন। এবং পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের প্রতিপত্তি থেকে ঈর্ষান্বিত হয়ে 1906 খ্রিস্টাব্দে যখন মুসলিম লীগ গঠিত হলো তিনি কিন্তু এই মুসলিম লীগে যোগদান করলেন এবং জাতীয় কংগ্রেসের প্রতিপত্তি খর্ব করার জন্য ব্রিটিশদের কাছে নানা রকম সুপারিশ কিন্তু করতে লাগলেন। তাহলে বলা চলে এই মোহাম্মদ আলী জিন্নার মতন কয়েকটি নেতা বা নেতৃবর্গ কিন্তু এই মুসলিম লীগ গঠনের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল। এবং পরবর্তীকালে আজকের স্লাইডের শেষ পয়েন্ট সেটা হচ্ছে কংগ্রেস বিরোধী সংগঠনকে মজবুত করা। অর্থাৎ এদের প্রথম কাজই ছিল যে কংগ্রেসের অধিকার খর্ব করতে হবে, দেশের স্বাধীনতা না হলেও চলবে এদের, এদের প্রধান কাজ হচ্ছে কংগ্রেসই কার্যকলাপ বা অধিকারকে খর্ব করতে হবে। তাই জাতীয় রাজনীতিতে জাতীয় মুসলিম লীগের কতটা গুরুত্ব আছে সেটা তো বিতর্কিত বিষয়, সেটা পরের অন্য একটি ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। আপাতত এই আলোচনার প্রেক্ষিতে আমরা যে কনক্লুশন বা উপসংহারে আসতে পারি সেটা হচ্ছে এদের মূল কাজই ছিল ব্রিটিশদের তোষণ করা এবং সেই সঙ্গে সঙ্গে কংগ্রেসি কার্যকলাপকে নিচু দেখানো, কংগ্রেসি কার্যকলাপ বা অধিকারকে খর্ব করা। জাতীয় রাজনীতির স্বার্থে স্বাধীনতার স্বার্থে এদের আন্দোলন এখনো পর্যন্ত আমাদের কিন্তু চোখে পড়ল না। তাহলে এই ছিল আজকের আলোচনা, আমরা মুসলিম লীগ সম্পর্কে ছোট্ট একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে মুসলিম লীগ সম্পর্কে ডিটেলসে বলবো, পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু মুসলিম লীগও, অর্থাৎ এ সম্পর্কে তোমাদের একটি বড় প্রশ্ন জানতে চাওয়া হয়, কি কি বড় প্রশ্ন আসতে পারে, কি বা শর্ট প্রশ্ন আসতে পারে তা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে দেব। ওকে, আজকের এই ছিল একটা হোল ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে তোমরা মিরাট ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র কনস্পিরেসি সম্পর্কে ডিটেলসে একটা ব্যাখ্যা পেলে, এটা তোমরা খাতায় নোটস করে নাও খুব ভালোভাবে, আশা করছি তোমরা নোটস করো। তো অনেক শর্ট প্রশ্নও পেলে এটা কিন্তু নোট করে নিও তোমরা, এবং পরিশেষে পেলাম মুসলিম লীগ। চলো আজকে এই পর্যন্ত, অন্য একটি ভিডিও নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে, খুব ভালো থেকো এবং সঙ্গে রেখো মাই পাঠশালা, আর দেখতে থেকো। এবং যারা নতুন চ্যানেলটিতে তোমাদের বারবার একটা কথাই বলি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো কিন্তু দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই দেখতে থেকো মাই পাঠশালা।